চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের 210তম শাখা উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান। গ্রাহক বান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে আল আরাফাহ ইসলামী ব্যাংক একটি শীর্ষস্থানীয় ব্যাংক বলে উল্লেখ করেন তিনি।